হ্যালো এভরিবেডি ওয়েলকাম টু ট্যালেন্ট আপ ট্রেনিং ইনস্টিটিউট তো আজকে আমাদের যে টপিকটা নিয়ে এসেছি সেই টপিকটা হচ্ছে আমাদের মাই এস তো আজকে আমরা শিখব আমরা মাই এস কিউলের ভেতরে কীভাবে সহজে একটা ডেটাবেস তৈরি করতে পারি ডেটাবেস দেখতে পারি ডেটাবেসের টাইপ দেখতে পারি আমরা স্কেমা তৈরি করতে পারি স্কেমা মিনস টেবিল তৈরি করতে পারি আমরা ঠিক আছে তার মধ্যে আমরা কিছু কিছু কনস্টেন্স লাগাতে পারি মানে রেস্ট্রিকশান লাগাতে পারি সেগুলো আমরা দেখবো ঠিক আছে তো চলো দেরি না করে স্টার্ট করা যাক প্রথমে আমি আমার মাই স্কোয়েলটা ওপেন করে নিই একটু আমি একটুখানি ওয়ার্ক বেঞ্চটা ওপেন করে নিই সার্চ করে নিই ওয়ার্ক বেঞ্চ ওয়ার্ক বেঞ্চ ওকে এন্টার করি এন্টার করার পর ওপেন হবে আমার ধীরে ধীরে তারপরে আমি এর মধ্যে চলে যাব পাসওয়ার্ড দিয়ে দেব আমার আমার এখানে ওপেন হয়ে গেছে আমি এগুলো ডিলিট করে দিই আমার এটা দরকার নেই আমি একটুখানি একটা কাজ করে নিই এরপর তোমাদেরকে দেখাই কিভাবে আমাদের ডেটাবেস দেখতে হয় তো দেখো মা এসকেলে না ডেটাবেস দেখার জন্য আমাদের একটা কমেন্ট ফলো করতে হয় সেই কমেন্টটা হচ্ছে শো ডেটাবেসেস এস এইচ ওডাব্লিউ শো ডেটা ডেটাবেসেস ডেটা ঠিক আছে শোর ডেটাবেসেস সেমিকলন তারপরে আমি এটাকে সিলেক্ট করে নিয়ে রান করে দিই দেখি আমার কাছে কি কি ডেটাবেস আছে আচ্ছা আমার কাছে আমার কাছে আছে এই একটা ডেটাবেস যার নাম হচ্ছে কি বুক রেন্টাল সার্ভিস তো আমি এটাকে ডিলিট করতে চাই কিভাবে ডিলিট করব আমি কিভাবে ডিলিট করব। আমি ডিলিট করার জন্য একটা সিম্পল কমান্ডের ইউজ নেব তার নাম হচ্ছে ড্রপ ড্রপ ডেটাবেস ঠিক আছে আর তার ডেটাবেস নেম তোর লিখে দিই ড্রপ ডেটা ডেটাবেস বুক রেন্টাল সার্ভিস বুক রেন্টাল আচ্ছা এখানটায় ড্রপের স্পেলিংটা আমার ভুল হয়েছে এক মিনিট দ্বারা ডিআরপি ড্রপ ওকে ঠিক আছে বুক রেন্টি এল বুক রেন্টাল এসি আর ভিআইসি হ্যাঁ স্কেমাটা এসে গেছে আমি ট্যাপ দিয়ে দিই ট্যাপ দিয়ে আমি কোলন দিয়ে কাজটা সেরে দিই তারপরে সিলেকশন করে নিই সিলেকশন করে আমি এটাকে রান করিয়ে দিই সিলেকশন করি রান করাই আমার ডেটাবেস ড্রপ হয়ে গেছে আমি আরেকবার শো ডেটাবেসেস করে দেখে নিই আছে কি না নেই তো চলো এবার একটা নতুন ডেটাবেস ক্রিয়েট করব নতুন ডেটাবেস ক্রিয়ে ক্রিয়েট কীভাবে কী কর কীভাবে করতে হয় তার জন্য আমাদের একটা কমেন্টে হেল্প নিতে হয় তার নাম হচ্ছে ক্রিয়েট ডেটাবেস ঠিক আছে আমি ক্রিয়েট করছি সিআরইএটি ক্রিয়েট ক্রিয়েট ডেটাবেস ডেটা বেস টি হাব টি হাব মানে ট্যালেন্ট হাব ট্রেনিং ইনস্টিটিউট সেমিকলম দিয়ে এন্ট করতে হবে নাহলে আমাদের কাজ হয় না আমি রান করেই দিই ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে শো ডেটাবেসটাকে সিলেক্ট করে আমি রান করেই দেখি টি হাব বলে ডেটাবেস এসে গেছে আমি এই ডেটাবেসের ভেতরে না এই ডাইরেক্টরির ভেতরে আমি একটা স্কেমা তৈরি করতে চাই টেবিল তৈরি করতে চাই কিভাবে করব তার আগে না আমাকে ডেটাবেসটাকে সিলেক্ট করতে হবে তো আমাকে কি করতে হবে আমাকে ইউজ কম্যান্ডার ইউজ নিতে হবে ইউজ টি হাব টি হাব ইউজ টি হাব ঠিক আছে তো কলম দিলাম আমি এটাকে রান করাই এবার রান করিয়ে দিই সিলেক্ট করে হয়ে গেছে টি হাবের ইউজে চলে এসেছি এরপরে দেখো এরপরে এর ভেতরে আমি কিছু ইনসার্ট করতে চাইছি যেরকম ধরে নাও না আমি একটা কলম বানাইনি আগে আমি একটা তিনটে কলম বানাই সেই কলমগুলো হচ্ছে আমাদের মার্কস একটা কলম হবে রোল নাম্বার একটা হবে মার্কস একটা হচ্ছে স্টুডেন্ট নেম ঠিক আছে তো এর জন্য একটা টেবিল বানাতে হবে তো টেবিলটা বানানোর জন্য আমাদের কমেন্ট কি টেবিলটা বানানোর জন্য আমাদের কমেন্ট হচ্ছে ক্রিয়েট টেবিল টেবিল নেম টেবিল নেম আমি দিতে চাই রিপোর্ট শিট রিপোর্ট শিট রিপোর্ট আন্ডারস্কোর এস এইচ শিট এবং প্যারেনথিয়েসিস ওপেন অ্যান্ড ক্লোজ আর সেমিকোলন এরপরে প্যারেনথিয়েসিসটাকে আমি একটু খুলে দিই দেখবে এর ভেতরে ইন্ডেন্টেশন চলে এসছে এরপর আমি এখানে লেখা শুরু করব আমার প্রথম কলমের নাম কি চাই আমার প্রথম কলমের নাম চাই হচ্ছে রোল নাম্বার রোল নাম্বার রোল নাম্বার এবার এই রোল নাম্বারের ক্যারেক্টারও দিতে হয় জানো তো কীরকম ক্যারেক্টার তুমি রাখতে চাও আর তার লেন্থ কত দিতে চাও রোল নাম্বার কী হয় ইন্টিজার হয় ইন্টিজার মানে কি ইন্টিজার মানে নিউমারিক্যাল ক্যারেক্টার্স তো আমরা কী করবো এখানে ইন্টিজার মিনস নিউমেরিক্যাল ক্যারেক্টার্স তো আমাদের নিউমারিক্যালসই হবে আমি ইনটিজার টাইপ করে দেবো ইনটিজার আর এর লেন্থটা বুঝিয়ে দেবো কত দূর অব্দি লেন্থ নিতে চাই আমি তিন অব্দি লেন্থ নিতে চাই মানে নাইন 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 তিনটে ডিজিট আমি ইমপুট করতে পারবো কমা দিলাম চলে গেলাম নিচে কমা দিয়ে নিচে চলে যাওয়ার পর আমাদের কী করতে হবে এরপরে এরপরে আমাদের কমা দিয়ে নিচে গিয়ে এক মিনিট দ্বারাও হ্যাঁ কমা দিয়ে নিচে গিয়ে আমাদের করতে হবে কি স্টুডেন্ট নেম বানাতে হবে তাই না আমি এখানটায় লিখে দিচ্ছি শুধু স্মলে স্টু নেম স্টু এম ই স্টু নেম স্টু নেমের টাইপ কীরকম হবে না স্টু নেম স্টুডেন্ট নেম ক্যারেক্টার হতে পারে স্ট্রিং হতে পারে তো স্টু স্টুনেমের ক্যারেক্টার আমরা দিতে পারি ক্যার ডেটা টাইপ এই যে ভ্যার ক্যার ইন্টিজার কী ধরনের ডেটা টাইপগুলো সাপোর্ট করে তোমরা যদি এটা পুরোটা ভালোভাবে জানতে চাও তাহলে আমাদের সেশনস জয়েন করতে পারো আমাদের অফিসিয়াল অ্যাপ্লিকেশনের ভেতরে আমাদের অফিসিয়াল অ্যাপ্লিকেশান টিএইচ টিআই প্লে স্টোরে পেয়ে যাবে তার ভেতরে রকম ভিডিওস পেয়ে যাবে হেল্প ভিডিওস পেয়ে যাবে সেশনস পেয়ে যাবে দরকার পড়লে তোমরা ডাউনলোড করে ফুল সেশনসও দেখতে পারো আর ফুল সেশনস নিতেও পারো অসুবিধা নেই ঠিক আছে আমি এখানটায় তোমাদের দেখাচ্ছি স্টুনেম ভ্যার ক্যার ভ্যার ক্যার ক্যারের লেন্থ কত দূরত্ব অবধি হতে পারে আমি এখানটায় রেখে দিচ্ছি দশ মানে দশটা ডিজিটে সরি দশটা ক্যারেক্টারের তো নেম হতেই পারে তাই না লেন্থের আর আমি কি চাই আমি চাই মার্কস মে আর কে এস মার্কস মার্কস চাই ঠিক আছে মার্কসের ডেটা টাইপ কি হবে ইন্টিজার ইন্টিজার ঠিক আছে ইন্টিজার ইন্টিজার ইন্টিজারের লেন্থ কত হবে মার্কস তিন টে তিন লেন্থের হয় তো মার্কসকে আমি থ্রি করেই রাখছি ঠিক আছে আমার এখানে স্কেমা তৈরি হয়ে গেছে আমি এবার পুরোটা সিলেক্ট করে না রান করিয়ে দেব পুরোটা সিলেক্ট করে রান করিয়ে দেব আর এখানটায় কমা কমা দিয়ে গেছি আমি একটু লক্ষ্য করিনি এখানটায় সেমিকোলন দিতে হতো ও সরি এটা তো আমরা ইসে করছি না না এখানটায় কমাই হতো এক্সট্রিমলি সরি এক মিনিট দাঁড়াও হ্যাঁ এখানটায় কমাই হতো তো আমি একটুখানি দেখে নিই এখানটায় কোনো অসুবিধা হচ্ছে কি না হ্যাঁ এখানটায় রোলের অ্যাগেনস্টের নাম্বারটা দিয়ে দিয়েছি যেটা স্পেস ইউজ করা যায় না হ্যাঁ এবার ঠিক আছে তো এবার আমি সিলেকশন করে রান করে দিই দেখো আমার কাছে একটা টেবিল তৈরি হয়ে গেছে তো টেবিলটাকে কিভাবে দেখব টেবিলটাকে দেখারও উপায় আছে তো টেবিলটা কিভাবে দেখতে হয় আমরা একটুখানি দেখেনি চলো তো টেবিলটা আমরা একটু দেখেনি এটা করলে তো হবে না সুটেবিল রিপোর্ট শিট করলে হবে না তো আমাদেরকে প্রথমে কি করতে হবে আগে ডেসক্রাইব করে নিতে হবে ডেসক্রাইব করে নিতে হবে এটা আমাদের মাই এস হয় না তো ডেসক্রাইব করে নিই সবার আগে ডিএসসি ডিএসসি ফর ডেসক্রাইব যে কোনো একটা আমরা নিতে পারি ডেসক্রাইব রিপোর্ট শিট আর ইপিও আর টি রিপোর্ট আন্ডারস্কোর

আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ডেটা ইনসার্ট করতে হয় কিভাবে এখানে কনস্টেন্স বা রেস্ট্রিকশনস লাগাতে হয় কিভাবে বাকি কাজ করতে হয় এক্সট্রিমলি সরি তো আজকের সেশনটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট সেশনে নেক্সট পার্টে টিল দেন গুড বাই থ্যাংক ইউ সো মাচ